প্রিয় পরীক্ষার্থী, এখন আমরা দেখে নিচ্ছি ত্রিপুরা টেট 1 পরীক্ষার আনসার কি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি। বাকিগুলো আমরা কিন্তু যে চারটা সাবজেক্ট বাকিগুলো রয়েছে সেগুলো আমরা অলরেডি দেখে নিয়েছিলাম, লাস্ট টাইম আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজিটা দেখে নিচ্ছি। তো আপনি যদি প্রথমবার হয়ে থাকেন এসএমডিএন টিউটোরিয়াল, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দেবেন, কারণ সাজেশন তো সমস্ত ধরনের আপডেট আপনি আপনার ওইখান থেকে পেয়ে যাচ্ছেন। ওকে, তো প্রথম যেটা প্রশ্ন ছিল, শাস্তিও এক প্রকার শিক্ষণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যে শাস্তি পায় সে দৈহিক নির্যাতনের মাধ্যমে শেখে এবং অন্যান্য সকলে তার দৃষ্টান্ত থেকে শেখে, এই মন্তব্যটি কে করেছিলেন? এই মন্তব্যটি কে করেছিলেন এটা খুঁজে পাওয়া যায়নি। মেরিক করেছিলেন, মেরিকের এমন কোনো বাণী পাওয়া যায়নি, রেনেরও পাওয়া যায়নি, পেবলোভেরও পাওয়া যায়নি, তাই অতএব আমরা সেটা বলতে পারি এদের কেউই নয়। তো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি কিছু কিছু কোয়েশ্চেন কনফিউশনাল রয়েছে, যেগুলো কনফিউশনাল রয়েছে সেগুলো বলে দেবো, আর যেগুলো জেনুইন আনসার রয়েছে সেগুলো বলে দেবো। এটা কনফিউশনাল তো আমি দিচ্ছি, সেটা উপরের কেউই নয়। বাকিটা দেখা যাবে টিআরবিটি থেকে যখন আনসার কি দেবে তখন মিলিয়ে নেবেন। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, কোহল বার্বের নৈতিক বিকাশের প্রাক প্রথাগত নৈতিকতা স্তরের দুটি পর্যায়ের একটি যদি শাস্তি অনুগত্যমুখিতা হয় তবে আরেকটি স্তর কি? আরেকটি হবে সেলফ ইন্টারেস্ট। তো সেলফ ইন্টারেস্ট ওইখানে দেয়া নেই, তো উপরের কোনোটি নয় হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, একটি ছেলে যার নাম শৈশব, সে তার সম্মুখীন সমস্যার একাধিক অভিনব সমাধান বের করার চেষ্টা করে, তার এই বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে সে একজন অপসারী চিন্তাবিদ। অপসারী চিন্তাবিদ, এখানে অপসারী চিন্তাবিদ দেয়া নেই, অবিসারী এটা দেওয়া আছে। তো অপশন ডি রাইট আনসার। দেখুন যে সিডিপি থেকে অপশন ডি প্রথম তিনটে দিয়ে দিয়েছে, তো অপশন ডি সাধারণত আমরা দাগ দিই না, ঠিক আছে না? সিডিপি একটু টাফ করেছে সেটা বলতে হয়। ফোন নাম্বার, আবেগ মস্তিষ্কে উদ্ভূত হয়, মস্তিষ্কের কোন অংশ আবেগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা লিম্বিক সিস্টেম আবেগের জন্য কাজ করে, মস্তিষ্কের লিম্বিক সিস্টেম আবেগের জন্য কাজ করে। ফোরের অপশন এ হচ্ছে রাইট আনসার। 5, অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল অনুরাগ, এই মন্তব্য করেছেন কে? এই মন্তব্য করেছেন ম্যাকডুগাল। অপশন সি হচ্ছে রাইট আনসার। ওকে, 6, হার্লকের মতে কোন বয়সে ছেলেদের মধ্যে উপযুক্ত যৌন ভূমিকার স্পষ্ট ধারণা তৈরি হয়? তো 13-17 বছর। তো যেহেতু 13-17 বলে অপশন নেই, তো আনুমানিক 14 বছর বয়স সেটা আমরা ধরতে পারি। ওকে, অপশন নাম্বার বি 6-এর। 7, নিচের কোনটি শিশুদের একটি আচরণগত বেদি বা সমস্যা যাতে শিশুর হিংসাত্মক আচরণ পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার। 8, বংশগত এবং পরিবেশের সম্পর্ক সংযোজনের মতো নয়, বরং সম্পর্কটি গুণের মতো, এই মন্তব্য কে করেছিলেন? এই মন্তব্য করেছিলেন উডওয়ার্থ এবং মার্কুইস। উডওয়ার্থ এবং মার্কুইস, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আপনি কি টেট পরীক্ষা দেবেন? যদি আপনি টেট পরীক্ষা দেবেন তাহলে যদি স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে, আমাদের ভিডিও যদি প্রথমবার দেখছেন তাহলে আমাদের অনলাইন স্টোর ভিজিট করুন, সেখানে অনেকগুলো স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে, ফ্রি মেটেরিয়াল রয়েছে, পেড মেটেরিয়াল রয়েছে, ফ্রি মেটেরিয়ালগুলো কালেক্ট করতে পারেন, পেড মেটেরিয়ালগুলো পারচেস করতে পারেন। তবে পারচেস করতে গেলে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখানো হয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি নোটস কালেক্ট করতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনি অনেক ইনফরমেশন পেয়ে যেতে পারেন। আর এই যে পিডিএফটা যেটা থেকে আমি আলোচনা করছি, সেই পিডিএফ যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, সেখানে এই পিডিএফটা আমি দিয়ে দেবো, সেটা নিয়ে নিতে পারবেন। আর হচ্ছে গিয়ে কথা, টেট সংক্রান্ত যে কোনো ইনফরমেশনের জন্য যে টপিকগুলো ডিসকাশন আপনি চান, হয়তো আপনি চাইছেন বাংলার ইম্পর্টেন্ট শব্দ তার প্রতিশব্দ, বা বাংলাদেশি শব্দ তৎসম শব্দ তদ্ভব শব্দ কোনগুলো, এইগুলো, বা ইংলিশ গ্রামারের পোর্শন আলোচনা চাইছেন, বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির টপিকগুলো চাইছেন, বা ম্যাথামেটিক্সের যে কোনো টপিক আপনি চাইছেন, সেগুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে SMDN টিউটোরিয়ালে। তো আপনাকে জাস্ট টপিকগুলো লিখতে হবে। সাপোজ আপনি প্রফিট লসের প্রবলেম বা সলিউশন চাইছেন, প্রফিট লস শর্টকাট কীভাবে করা যায়, প্রফিট লস লিখে জাস্ট SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করবেন, তাহলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন, সেগুলো অবশ্যই আপনার উপকারে আসবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। 10, পিয়াজের মতে যে প্রক্রিয়ার দ্বারা, ইয়েস, 9 বাকি রয়েছে, নিম্নলিখিত কোনটি গিলফোর্ডের বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্বের উপাদানগত একটি মাত্রা? তো সেটা হচ্ছে পরিবর্তনশীলতা। 9 এ হচ্ছে আনসার, পরিবর্তনশীলতা। 10, পেঁয়াজের মতো যে প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি তার পরিবেশকে অনুসন্ধান করে, তার বিশেষ অংশকে প্রয়োজন অনুযায়ী বেছে নিয়ে তার প্রতি প্রতিক্রিয়া করে আয়ত্তে আনে, তাকে বলা হয়। তো পেঁয়াজে থেকে গত বছর কিন্তু পেঁয়াজে যে 4 স্টেজ ছিল, স্টেজ থেকে এসেছে, তো এই বছর স্বাভাবিকভাবে স্টেজ থেকে আসবে না, ভেতর থেকে এসছে। তো টেট 2-র জন্যও কিন্তু ভেতর থেকে আসতে পারে, পেঁয়াজের জ্ঞান বিকাশের যে স্তরটা সেটা ভালো করে পড়ে নিতে হবে। যেগুলো যারা নোটস কালেক্ট করেছেন আমাদের থেকে, ইন ডিটেল পেঁয়াজের জ্ঞান বিকাশের স্তরগুলো রয়েছে, স্তরসহ অন্যান্য বিষয়গুলো রয়েছে, তো সেগুলো ভালো করে পড়ে দেখবেন।
সর্বোপরি রিসেন্ট এমসিকিউ টাইপের একটা রয়েছে টেটের জন্য 750 প্লাস এমসিকিউ, সেটা চাইলে কালেক্ট করতে পারেন লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য, চাইলে সেটা নিতে পারবেন। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন, আমাদের অনলাইন স্টুডিও সেগুলো রয়েছে, সেগুলো নিতে পারবেন। তারপর 10 নম্বর যেটা প্রশ্ন সেটার আনসার হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন, সহযোজন বা অ্যাকোমোডেশন। ইলেভেনের সম্পূর্ণ রূপ কি? সিডাব্লিউশনের সম্পূর্ণ রূপ হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড। ইচ্ছে করেই দিয়েছে, দেখুন যে এখানে স্পেশাল দিয়ে সেন্স দিয়েছে, সোশ্যাল নিড দিয়েছে, স্পেশাল নিডটা দেয়নি, তো উপরের কোনোটি নয় হবে রাইট আনসার। 12 কে নির্দেশক বা অনির্দেশক বা অপ্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা, সেটা হচ্ছেন রজার্স, কার্ল রজার্স, অপশন সি হচ্ছে রাইট আনসার। 13 কিন্তু টেস্ট বুকলেট সি নিয়ে আলোচনা করছি। 13 নম্বর কোয়েশ্চন, শিশু নির্দেশিকা ক্লিনিক বা চাইল্ড গাইডেন্স ক্লিনিক এর প্রয়োজন কি? সেটা কিন্তু ঠিকঠাক আনসার আমরা খুঁজে পাইনি, অনেক খুঁজেছি, তারপরেও যেটা মনে হলো টেন্টেটিভ আনসার সেটা হতে পারে সি, তো আমি সেটাকে সিতেই ডাক করছি, বাকিটা তো ফাইনাল আনসার কি বের হলে বুঝে যাবে কোনটা হবে রাইট আনসার। আপাতত সিটাকে ধরে নিয়ে আপনি হিসাব করে নেবেন কত পেয়েছেন। 14 নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে বিকাশের নীতি চিহ্নিত করো। বিকাশ হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিক পদ্ধতি, এখানে বিকাশের দ্বারা একীভূত নয় বা নির্দিষ্ট বয়সের পর বিকাশ বন্ধ হয়ে যায় সেটা না কিন্তু, ঠিক আছে, বিকাশ হচ্ছে ধারাবাহিক পদ্ধতি, তো সেটা উপরের কোনোটি নয় হবে সঠিক উত্তর। 15 গোষ্ঠীভিত্তিক কর্মকাণ্ড যেমন গোষ্ঠী আলোচনা, দলগত শিক্ষাদান, গোষ্ঠী প্রকল্পে নিযুক্ত হওয়া, এই বিশেষ ধরনের শিক্ষাকে বলা হয় কি? এই বিশেষ ধরনের শিক্ষাকে বলা হয় সামাজিক ক্রিয়াকলাপ হিসেবে শিক্ষা, সামাজিক ক্রিয়াকলাপ হিসেবে শিক্ষা, অপশন নম্বর সি। 16 আচরণ, পোশাক বা চুলের ছাঁট পরিবর্তন করলেও তাদের লিঙ্গ পরিবর্তন হবে না, শিশুদের এই বোধগম্যটিকে, বোধগম্যতাটিকে কী বলা হয়? সেটাও কিন্তু দুটো অপশন পাওয়া গেছে, একটা হচ্ছে লিঙ্গগত একদেশদর্শিতা, আর একটা পাওয়া গেছে জেন্ডার আইডেন্টিটি। তো জেন্ডার আইডেন্টিটি যদি আমি ধরি তাহলে উপরের কোনোটি নয় হবে আনসার, আবার লিঙ্গগত একদর্শিতা যেহেতু রয়েছে আমরা কিন্তু এটাকেই মার্ক করব, এটাকে এ ধরেই আপনি হিসেব করুন, তারপর ফাইনাল আনসার কি বের হলে বুঝে যাবে আসল কোনটা হচ্ছে আনসার। 17 শিক্ষার্থী হলো, তো সেটা অবশ্যই অপশন নাম্বার বি, শিক্ষার্থীদের কর্মক্ষমতা সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা। 18 শিশু বিকাশের প্রথম স্তর বা পর্যায়ে হলো, বিকাশের প্রথম স্তর হচ্ছে শৈশব, শৈশব থেকেই বিকাশ শুরু হয়, প্রাক জন্মস্তর কিন্তু বিকাশের স্তর নয়, প্রাক জন্মস্তর থেকে শিশুর বৃদ্ধি শুরু হয়, বাট শিশুর বিকাশ শুরু হয় শৈশব থেকেই, জন্মের পর থেকে, 0 থেকে 2 ইয়ার্স থেকেই শুরু হয়ে যায়। পরের যেটা প্রশ্ন 19, নিচের বর্ণিত পদ্ধতিগুলির কোনটি একটি ব্যক্তিকেন্দ্রিক নিবিড় শিক্ষণ পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়, সেটা সঠিক উত্তর হচ্ছে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য বিশেষ নির্দেশনা দানের কার্যক্রম। 20 নম্বর বুদ্ধির পরিমাপের বিনয় এবং সাইমন পরীক্ষার প্রথম সংস্করণটি 1905 সালে প্রকাশিত হয়েছিল এবং তাতে মোট কতটি আইটেম ছিল? তাতে মোট 30টি আইটেম ছিল, অপশন নম্বর সি। 21 দৈনন্দিন সময় পরিচিত সেটি হলো কি? সেটি হলো ব্যবহারিক বুদ্ধিমত্তা নামে পরিচিত। আর একটা জিনিস বলছি, অনেকে বলবেন যে কোয়েশ্চন বুকলেট বি এর আনসার দিন, কোয়েশ্চন বুকলেট এ এর আনসার দিন, তো কোয়েশ্চন বুকলেট এ বি সি যাই হোক না কেন প্রশ্নগুলো সবগুলো সেম, শুধু নাম্বারগুলো মিলবে না, হয়তো কোয়েশ্চন বুকলেট সিটে আমার যেটা 21 নম্বর প্রশ্ন আপনার বিতে সেটা হয়তো 12 নম্বর থাকতে পারে, এতে সেটা হয়তো 3 নম্বর থাকতে পারে, মানে নাম্বারিংগুলো চেঞ্জ হবে, জাস্ট কোয়েশ্চেনগুলো সব সেম হবে, তো প্রশ্নের সঙ্গে আনসারগুলো মিলিয়ে আপনি ক্যালকুলেট করে নিন আপনি কত পেয়েছেন এবং সেটা আমাকে কমেন্ট করে বলতে পারেন। 22 কথ্য বা লিখিত ভাষার অর্থ বোঝার ক্ষমতার বিকাশকে কী বলা হয়? সেটাকে বলা হয় অর্থগত বিকাশ, অপশন বি। 23 নিম্নলিখিত কোনটি প্রধানত বংশগতি সম্পর্কিত উপাদান? তো সেটা সবাই বুঝতে পারছেন, বংশগত সম্পর্কিত উপাদান হচ্ছে চুকের রং, বংশ পরম্পরায় সেটা প্রবাহিত হয়। 24 আকর্ষণীয় প্রকৃতির কারণে উদ্দীপকের প্রতি মনোযোগ দেওয়াকে কী বলা হয়? সেটাকে বলা হয় ঐচ্ছিক মনোযোগ বা ভলান্টারি অ্যাটেনশন, 24 অপশন নম্বর সি। 25 ম্যাসলো দ্বারা উল্লিখিত অনুক্রমের শীর্ষে থাকা চাহিদাটি শনাক্ত করো, শীর্ষে থাকে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, তো এখানে সেটা দেওয়া নেই, তো অপশন নম্বর ডি যেটা সেটা হচ্ছে রাইট আনসার, উপরে কোনোটি নয়। সেই একজন ভালো শিক্ষার্থী যে সর্বদা, তো সেটাও একটু কনফিউশনাল রয়েছে কোনটাকে ধরা হবে,
তো সেটা আমরা ধরতে পারি যে তার ভুলগুলো থেকে যারা শিখে সেই একজন ভালো শিক্ষার্থী বলে আমরা বিবেচনা করতে পারি। 26 এর অপশন এ ধরবেন সঠিক উত্তর। 27, নিম্নলিখিত মূল্যগত কৌশলগুলির মধ্যে গঠনমূলক মূল্যায়ন কৌশলটি চিহ্নিত করো। তো এখানে যেগুলো যে মাল্টিপল চয়েস টেস্ট বা শর্ট কোয়েশ্চন শর্ট আনসার টাইপ টেস্ট বা ওরাল ডিসকাশন সেগুলো কনস্ট্রাকটিভ অ্যাসেসমেন্ট বলে আমরা ধরতে পারছি না, তো উপরের কোনোটি নয় সেটাকে আমরা রাইট অ্যান্সার দিচ্ছি। 27 এর কোনোটি নয় সেটাকে রাইট অ্যান্সার আমরা দিচ্ছি। 28, পরিচালন ও নিয়ন্ত্রণ পরিপ্রেক্ষিতে পরীক্ষা দু প্রকারের হয়, একটি হলো বহির্মুখী আর একটি হলো অন্তর্মুখী। 28 এর তো 27টা কিন্তু আমি বলে দিই সেটা কিন্তু কনফিউশনাল, ওকে 27টাও কিন্তু কনফিউশনাল, যদিও আমি অপশনটা ডি দিয়েছি, সেটা ফাইনাল অ্যান্সারকে জন্য অপেক্ষা করতে হবে। বাকিগুলো মিলিয়ে নিয়ে আপনি মোটামুটি টেন্টেটিভ কত পেতে পারেন সেটা আপনি হিসাব করে দেখতে পারেন, এক্স্যাক্টলি কত পাবেন সেটা তো ফাইনাল অ্যান্সারকে বের হওয়ার পর পাবেন। আর ফাইনাল অ্যান্সারকে বের হওয়ার আগে কিন্তু একটা ড্রাফট অ্যান্সারকে টেন্টেটিভ অ্যান্সারকে বের করবে টিআরবিটি, এবং তাতে যদি মনে হয় যে অ্যান্সার কি আপনি যেটা দিয়েছেন সেটা সঠিক, ওনারা যেটা দিয়েছেন সেটা ভুল, তাহলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, সেটা বলে দেবো কেউ চ্যালেঞ্জ করতে হয়। চ্যালেঞ্জ করে 500 টাকা দিতে হয়, পরে যদি আপনার যে অ্যান্সারটা সেটা সঠিক বলে গণ্য করা যায়, আপনি প্রুফ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটাকে দেওয়া হবে এবং অ্যান্সার কি চেঞ্জ করা হবে, ফাইনাল অ্যান্সারকে যখন দেবে তখন চেঞ্জ করবে এবং আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। 29, উদ্দেশ্য বিষয়বস্তু শিক্ষণ পদ্ধতি এবং মূল্যায়ন এই চারটি উপাদানের সার্থক সমন্বয়ে যে কর্মসূচি রচনা করা হয় তা কী, তা হচ্ছে পাঠ্যসূচি। পাঠ্যসূচিতেই সবগুলো লেখা থাকে, সবগুলো বর্ণনা করা থাকে। 30, আজকের লাস্ট প্রশ্ন, নিচের বর্ণিত বিষয়গুলোর মধ্যে কোনটি বিদ্যালয়ের শৃঙ্খল, সেটা উপরের কোনোটি কিন্তু পরিবেশগত বাধা নয়, অপশন নাম্বার ডি দিলাম আমরা রাইট অ্যান্সার। তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস, এবং কত পেয়েছেন সবগুলো অ্যান্সারকে মেলানোর পর সেটা আমাকে বলে দেবেন। সবগুলো ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, বাকি সাবজেক্টগুলো। ধন্যবাদ সবাইকে।